আমি মুসলমান উম্মেহানি জান্নাতি বেগম সহকারী লাইব্রেরিয়ান ধুনগামারি ফাজিল ডিগ্রি মাদ্রাসা ধুনগামারি কুড়িগ্রাম। আমি আজকে তোমাদের নবম শ্রেণীর ইসলামের ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ খোলাফায়ে রাশিদিন সম্পর্কে আলোচনা করব। প্রথমে খোলাফায়ে রাশিদিনের পরিচয়, সংজ্ঞা বা যোগ্যতা এবং নির্বাচন কিভাবে হয়েছিল সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে যাচ্ছি যে খোলাফায়ে রাশিদিন কি। খোলাফায়ে রাশিদিন হলো খলিফা, এখানে খলিফা শব্দের অর্থ প্রতিনিধি। খলিফা শব্দের অর্থ প্রতিনিধি। কোরআনের ভাষায় বিশ্বের প্রত্যেকটি মানুষ আল্লাহর খলিফা, কিন্তু ইসলামের ইতিহাসে খলিফা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর ও সমগ্র উম্মার নেতাকে খলিফা হিসেবে চিহ্নিত করা হয়। খেলাফত হচ্ছে নবুয়তের পদ্ধতি। খেলাফত কি? নবুয়তের পদ্ধতি। ব্যাপক অর্থে খিলাফত হচ্ছে ইসলামের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক প্রতিষ্ঠান। কি? সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক প্রতিষ্ঠান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মৃত্যুর পর খোলাফায়ে রাশিদিনের বেশ কয়েকজন দায়িত্বভার গ্রহণ করেছিলেন। আল্লাহ সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে গোটা বিশ্বের প্রতিনিধি বা খলিফা হিসেবে নিয়োগ দান করেছিলেন। পরবর্তীতে তার সন্তানদেরকে এই খোলাফায়ে রাশিদিনে পুরুষানুক্রমে দায়িত্ব দেওয়া হয়, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এটা পূর্ণতা লাভ করে। এখন হচ্ছে যে খোলাফায়ে রাশিদিনের সময়কালটা কত। খোলাফায়ে রাশিদিনের সময়কাল হচ্ছে 30 বছর। এটা হচ্ছে ৬৩২ থেকে ৬৬১ পর্যন্ত। এই সময়টাকে ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়ে থাকে। কি যুগ বলা হয়ে থাকে? স্বর্ণযুগ বলা হয়ে থাকে। আচ্ছা, এখন খোলাফায়ে রাশিদিনের যে খলিফাগণ ছিলেন তারা কে কে ছিলেন বা কয়জন ছিলেন? খোলাফায়ে রাশিদিনের সময় চারজন খলিফার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর আমরা চারজন খলিফার উল্লেখ পাই। সে প্রথমত হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং চতুর্থ হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এখন এই খোলাফায়ে রাশিদিনের আলোচনা করতে গেলে এর কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। বৈশিষ্ট্যগুলি প্রথমটি হচ্ছে প্রশাসন। খলিফা ছিলেন প্রশাসনিক সর্বোচ্চ কর্মকর্তা। সুরা বা উপদেষ্টাদের সঙ্গে পরামর্শক্রমে তিনি শাসনকার্য পরিচালনা করতেন। এ প্রসঙ্গে ঐতিহাসিক ইবনে খালদুম, তোমরা হয়তো শুনেছো যে ইবনে খালদুম একজন ঐতিহাসিক, বিখ্যাত ঐতিহাসিক, তিনি বলেছেন যে খিলাফত হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধিত্ব করে, বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনের প্রতিনিধিত্ব করে। এ কারণেই খিলাফতের মূল লক্ষ্য হচ্ছে বা উদ্দেশ্য হচ্ছে যে ধর্মের রক্ষণাবেক্ষণ করা এবং রাষ্ট্রনীতি সুষ্ঠুভাবে পরিচালনা করা বা নিয়ন্ত্রণ করা। এখন আসতেছি যে এখানে
যোগ্যতা কি, খলিফা হতে গেলে তাদের কি কি যোগ্যতা থাকতে হবে, যোগ্যতা বা নির্বাচন পদ্ধতি। খুলাফায়ে রাশিদিনের নির্বাচন পদ্ধতি ছিল কি, যে গণতান্ত্রিক। গণতান্ত্রিক মানে হচ্ছে জনগণের শাসন, যেটাকে বলা হয় জনগণের মতনিজে যে প্রতিনিধি তৈরি হয় সেটাকে বলে গণতান্ত্রিক। এখানে যোগ্যতার ভিত্তিতে খলিফা নির্বাচিত হতেন। খলিফা নির্বাচনের ক্ষেত্রে তাদেরকে তিনটি উপাধিতে ভূষিত করা হতো। কী কী? একটি হচ্ছে তিনটি উপাধিতে ভূষিত করা হতো, এর একটি হচ্ছে খলিফা, দ্বিতীয় হচ্ছে ইমাম এবং তৃতীয় হচ্ছে আমিরুল মুমিনিন। কী কী? ইমাম, খলিফা এবং আমিরুল মুমিনিন। ঐতিহাসিক মাওয়ার্দির মতে তিনি বলেছেন যে খলিফা হতে গেলে এখানে তাদের সাতটি গুণ থাকতে হবে। সে সাতটি গুণ কী কী? প্রথমত হচ্ছে তাদেরকে কুরাইশ বংশধারী হতে হবে। প্রথমত কি? তাদের কুরাইশ বংশোদ্ভূত হতে হবে। তারপর হলো তাকে পুরুষ হতে হবে। তারপর কোনো মহিলা বা নারী হলে চলবে না। তৃতীয়ত হচ্ছে মুসলমান হতে হবে, অন্য কোনো ধর্মাবলম্বী হলে চলবে না। তারপর হচ্ছে চরিত্রবান হতে হবে, তাদের চরিত্র যেন খুব ভালো হয়, মানে চারটি গুণাবলী তাদের মধ্যে থাকতে হবে। তারপর হলো প্রাপ্তবয়স্ক হতে হবে, অপ্রাপ্তবয়স্ক হলে চলবে না। তারপর হচ্ছে ৬ নম্বরে আসতে আসে শারীরিক এবং মানসিক সুস্থতা থাকতে হবে। শারীরিকভাবে এবং মানসিকভাবে তাদেরকে কী করতে হবে? সুস্থ থাকতে হবে। অসুস্থ ব্যক্তিকে এ দায়িত্ব দেয়া যাবে না। শাসন কার্য পরিচালনার জন্য উপযোগী এবং কোরআন ও সুন্নার আলোকে জ্ঞানের অধিকারী হতে হবে। কী হতে হবে? কোরআন এবং সুন্নার অধিকারী হতে হবে। এই সাতটি গুণ যাদের মধ্যে বিদ্যমান থাকবে তারাই হবে কি খলিফা, বা খলিফা হিসেবে তাদেরকে নির্বাচন করা হবে। খুলাফায়ে রাশিদিন নির্বাচন ছিল কি কয় ধরনের? দুই ধরনের। কত ধরনের? দুই ধরনের। কী কী? একটা হচ্ছে সরাসরিভাবে নির্বাচন, আর অপরটি হচ্ছে নির্বাচক মণ্ডলীর মনোনয়নের মাধ্যমে নির্বাচন। এবং সরাসরি নির্বাচন করতে গেলে কী করতে হবে? সরাসরি নির্বাচন হলো জনগণের মতের ভিত্তিতে সরাসরি যেটা নির্বাচন হয় সেটাই হলো সরাসরি নির্বাচন। এই ক্ষেত্রে আমাদের হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নির্বাচন ছিল এই সরাসরি নির্বাচন। তারপর হচ্ছে নির্বাচক মণ্ডলীর মাধ্যমে নির্বাচন। নির্বাচক মণ্ডলী হচ্ছে যখন কোনো খলিফা মারা যান বা মৃত্যুর আগে তেনারা সুযোগ্য ক্ষমতাবান, চারিত্রিক গুণাবলীর অধিকারী, তারপর জ্ঞানী, এইরকম কয়েকজন ব্যক্তিকে নিয়ে একটি কমিটি গঠন করত। কী করত? একটি কমিটি গঠন করত। এই কমিটির মাধ্যমে তারা পরবর্তীতে নির্বাচন করত। কিন্তু যখন একজন খলিফা মারা যেতেন তারপর তারা কী করত? তাদের মধ্য থেকে যে সবচেয়ে জ্ঞানী, তারপর বিজ্ঞ, তারপর মনে করো চারিত্রিক গুণাবলী ভালো, তারপর শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা ইত্যাদি বিভিন্ন গুণ যাদের মাঝে বিদ্যমান আছে এবং যাকে যোগ্য বলে মনে করেন, তারা এই নির্বাচক মণ্ডলী যাদেরকে যোগ্য বলে মনে করেছেন তাকেই নির্বাচন করেছেন। কী হিসেবে? খলিফা হিসেবে। এখানে জনমতের ভিত্তিটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা জনস্বার্থকে সবচেয়ে বড় স্বার্থ হিসেবে দেখতেন। কী করতেন? তারা জনস্বার্থটাকে সবচেয়ে বড় করে দেখতেন। এই নির্বাচক মণ্ডলীর মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন আমাদের পরবর্তী যে খলিফা তিনজন ছিলেন তেনারা। ওনাদের নাম হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এনাদের নিয়োগটা কীভাবে হয়েছিল? যে এনাদের নিয়োগটা হয়েছিল নির্বাচক মণ্ডলীর মাধ্যমে। তারা সবচেয়ে যোগ্য ব্যক্তিকেই নির্বাচিত করতেন, কারণ জাতীয় স্বার্থকে তারা বড় করে দেখতেন। কী করতেন? তারা জাতীয় স্বার্থকে সবচেয়ে বড় করে দেখতেন।
তাদের বেতন এবং ভাতা, তাদের তারা যে নির্বাচিত হতেন তাদের কি কোনো বেতন ভাতা দেয়া হতো না? তাদের কি কোনো বেতন ভাতা দেয়া হতো না? হ্যাঁ, বা তাদের ওই যে বায়তুল মালে কিংবা সরকারি রাজকোষে কোনো অধিকারও ছিল না। এখন সাধারণ মুসলমানদের মতো তারাও কিছু সম্পদ পেত এই রাষ্ট্র পরিচালনার জন্য বা সরকার পরিচালনার জন্য কিছু সম্পদ তারা পেত, কিন্তু তারা সেটা কি করত, সেটা রাষ্ট্র পরিচালনার কাজে ব্যয় করত। পরবর্তীতে যখন তাদের মৃত্যুর আগে বা মৃত্যুর পূর্ব মুহূর্তে তারা এই সম্পদগুলোকে নিজ সব ভাণ্ডার থেকে নিজের সম্পদ থেকে তারা আবারও বায়তুল মালে ফেরত দিতেন। কি করতেন তারা? এই সম্পদগুলোকে বায়তুল মালে ফেরত দিতেন, তারা এই সম্পদগুলোকে বায়তুল মালে ফেরত দিতেন। জীবনযাত্রা, এখন এই খলিফাদের জীবনযাত্রা কেমন ছিল এটা তো আমাদের জানা দরকার নাকি? আচ্ছা, তখন জীবনযাত্রাটা ছিল, তাদের জীবনযাত্রা ছিল অতি সাধারণ এবং অনারম্ভ। তারা খলিফাদের তারা এতই সাধারণ জীবনযাপন করতো যে এত হতদরিদ্রদের চেয়েও তারা খুব সাধারণভাবে জীবনযাপন করতো। তাদের জীবনে কোনো বিলাসিতা ছিল না, তারা সবসময়ই সাধারণ মানুষের মতোই চলাফেরা করতো, জীবনযাপন করতো, আহার করতো। যাই হোক, এখন তারা যে তাদের রাজকার্য পরিচালনা করতো এটা কোথায় থেকে করতো? না বাড়িতে থেকেও না বা অন্য কোথাও না, তারা মসজিদে বসেই এই রাজকার্য পরিচালনা করত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যেটুকু পড়ালাম এর মাঝে কিন্তু অনেক ছোট ছোট সংক্ষিপ্ত প্রশ্ন আছে, বহুনির্বাচনী প্রশ্ন আছে। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে তোমরা এই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবা। এখন আমি আর একটু আলোচনা করি যে আসলে খিলাফতটা কি। এতক্ষণ যে আলোচনা করলাম যে খিলাফত নিয়ে, এর প্রথমে আসতেছে তাহলে খিলাফতের পরিচয়টা, পরিচয় সম্পর্কে তোমাদের আলোচনা করলাম। এখানে প্রশ্ন আসতে পারে যে খিলাফত কি, খিলাফত কাকে বলে, এক নম্বর প্রশ্ন। তারপরে মনে করো যে খিলাফতের কয়জন খলিফা ছিল, তারপর তাদের সময়কালটা কত, তাদের ইয়ে কত, সময়কালটা কত, সময়কালটা ছিল 30 বছর, কত থেকে কত, 632 থেকে 661 পর্যন্ত, এই 30 বছর। এই যুগটাকে কী যুগ বলা হয়? স্বর্ণযুগ বলা হতো। তাদের যোগ্যতা কী কী থাকা লাগতো, তাদের কী কী উপাধিতে ভূষিত করা হতো, যে 3টি উপাধিতে ভূষিত করা হতো। কী কী ভূষিত করা হতো? কী কী? খলিফা, ইমাম এবং আমিরুল মোমিনীন। এই ছোটো ছোটো কথাগুলো তোমরা মনে রাখবা, এই ছোটো ছোটো কথাগুলো যদি তোমাদের মনে থাকে তাহলে তোমরা অ্যান্সারগুলো করতে পাবা। তারপর হলো যে খলিফা চারজন খলিফার নাম কি, এটা তো তোমরা বলতে পারবা, আমি তো কিছুক্ষণ আগেই আলোচনা করছি, পারবা। তারপর হলো মনে করো যে তাদের গুণাবলীগুলো কী কী থাকা দরকার, বৈশিষ্ট্যগুলো কী কী থাকা দরকার, এগুলো আমি মোটামুটি আলোচনা করছি, তোমরা একটু মনোযোগ দিয়ে পড়িও, বইটা একটু দেখলেই তোমরা পাবা। সর্বশেষে আমি তোমাদের জন্য বাড়ির জন্য কিছু কাজ দেবো, সেটা হলো তোমরা শুনো, আমি লিখে দেবো না, সেটা হলো শুনে নাও যে পরবর্তী চ্যাপ্টারে হযরত খলিফাদের যে চার খলিফা আছে সেই চার খলিফার সময়কালটা, কে কত বছর রাজত্ব করেছে, কী কত কত বছর রাজত্ব করেছে, শাসনকাল পরিচালনা করেছে, কত বছর, কত মাস, কত দিন, কত হিজরি, এই জিনিসটা একটু তোমরা দেখবা। আমি যদি আল্লাহ হাতে বাস রাখে তাহলে পরবর্তীতে আমি ক্লাসে আলোচনা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আসসালামু আলাইকুম।